আসসালামু আলাইকুম ভর্তি যোদ্ধারা, কি অবস্থা তোদের? আশা করি বিন্দাস কাটতেছে তোদের। তো আজকের কন্টেন্ট হচ্ছে আমার, কিছু দ্বন্দ্ব চিরকালই মন্দ। আবারও বলতেছি, কিছু দ্বন্দ্ব চিরকালই মন্দ। এখন তোদের প্রশ্ন হচ্ছে, ভাই কোন দ্বন্দ্ব নিয়ে আজকে কথা বলবে? আজকে আমি তোদের সাথে কথা বলবো হচ্ছে গ্রাফের দ্বন্দ্ব। সেই গ্রাফের কি দ্বন্দ্ব হইতে পারে? এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুই গতিবিদ্যা থেকে দেখবি সবসময় প্রত্যেক বছর বিগত 5 বছরের 4 বছরই গ্রাফ থেকে প্রশ্ন করছে। বিগত 4 বছরের 5 বছরই গ্রাফ থেকে প্রশ্ন করছে। বুঝতে পারতেছিস কি পরিমাণ গ্রাফ ইম্পর্টেন্ট? বাট গ্রাফগুলা কিন্তু তোদের বেলা এত সহজ আসবে না। দেখবি রিসেন্ট ইয়ারে কিছু প্যাঁচায় ট্যাঁচায় গ্রাফ দিচ্ছে। এবং আজকে তেমনই দুইটা গ্রাফের প্রশ্নের সমাধান করব। তোদের ভাইরা চিরকালই যেটা ভুল করে আসছে, তোদের সিনিয়র ভাইরা ভুল করে আসছে, ইভেন কি অনেক টিচারও এই জিনিসটা ভুল পড়ায়। সো এইরকমই একটা জিনিস তোদের শিখাবো। একটু খেয়াল কর, আমার প্রথম প্রশ্নটা, ধর একটা বস্তু এই উচ্চতায় রাখা আছে, এই বস্তুটা এই উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলো, ঠিক আছে? ছেড়ে দেওয়া হইলে বস্তুটা নিচে এসে পড়বে, আমরা জানি তো। বলছে ছেড়ে দেওয়া হলে দুইটা জিনিস চায় গ্রাফ আঁকতে বলে। একটা গ্রাফ আঁকতে বলে হচ্ছে স্মরণ বনাম সময় গ্রাফ কত। প্রশ্ন যদি বলে স্মরণ বনাম সময় গ্রাফ কত, স্মরণ বনাম সময় আরেকভাবে বলতে পারে, ঠিক আছে, বেগ বনাম সময়। কি বলতে পারে? বেগ বনাম সময়। ঘটনা কিন্তু একটাই, একটা বস্তু এই উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলো, চাইতে পারে স্মরণ বনাম সময়, আরেকবার চাইতে পারে আমাদের বেগ বনাম সময়। তো আমরা কি করি, না বুঝাই একটা মুখস্থ করি সেইটাই হয়ে যায়, বাট না, ঠিক আছে? বাট জিনিসটা এইরকম না, এই উচ্চতা থেকে একটা বস্তু ছেড়ে দেওয়া হলে আমরা জানি হচ্ছে সূত্র হচ্ছে h = ½gt². আমরা কিভাবে জানি সূত্র h = ½gt², কারণ হচ্ছে এই দেখ, একটা বস্তু আমি ছেড়ে দেবো এই উচ্চতা থেকে, তো বস্তুটা কি অবস্থায় আছে এখন তোরা দেখতে পাচ্ছিস? বস্তুটা আমি যে ধরে আছি এই উচ্চতায়, এই দেখ ভূমি থেকে এই উচ্চতায় ধরে আছি, বস্তুটা স্থির অবস্থায় আছে, তাই না? স্থির অবস্থায় থাকলে কোনো কিছু তার আদি বেগ কত হয়? শূন্য। তো আমরা ছোটবেলায় পড়ছিলাম s = ut + ½gt², এটা পড়ছিলাম, বা ½at² পড়ছিলাম। এসটা তো এইখানে এইচ, তো এইখানে যদি শূন্য বসায় দেয় তাহলে তোর কি হবে, h = ½gt². ওকে, তো জি তো অভিকর্ষজ ত্বরণ, এটা একটা ধ্রুবক, তো আমি এখানে লিখতে পারি h = t². তো তোরা গিয়ে আমার হচ্ছে গ্রাফের একটা ভিডিওতে দেখবি আমি কয়েকটা বেসিক গ্রাফ তোদের শিখাইছি, y = x² গ্রাফ কি হবে, বা h = t² গ্রাফ কি হবে। তো h = t² গ্রাফ হয় হচ্ছে ঊর্ধ্বমুখী একটা গ্রাফ, ঠিক এইরকম ভাবে আস্তে আস্তে বাড়বে। আচ্ছা, যখন বেগ বনাম সময় দেওয়া থাকবে তখন তুই কি করবি, একটু খেয়াল কর। যদি বেগ চায়, আমরা জানি v = u + at, যেহেতু এই উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হবে u + at, বাট এটা কি হয়ে যাবে, এখানে g হয়ে যাবে এবং আদি বেগ শূন্য, আমি কি জানি v = gt পড়ি। জি যেহেতু ধ্রুবক আমি লিখতে পারি v = t, কোনো সমস্যা নাই আমার। যদি v = t হয়, অর্থাৎ y = x এর গ্রাফ, এটা কি বলি আমরা, মূলবিন্দুগামী সরল রেখা। তো আমরা কি করি, ভেরিয়েবলের দিকে তাকাই না, আগে ভেরিয়েবলের দিকে তাকাবি কি হবে। আচ্ছা চল আরেকটা প্রশ্ন দেখি, এইটা একদম তোর দেমাককে ঘুরাইয়া দিবে, মস্তিষ্কটাকে খুইদা রেখে দিবে। অর্থাৎ দ্বিতীয় সিনারিটা, আশা করি এটা তোরা তুলে নিছিস, কিছু দ্বন্দ্ব চিরকালই মন্দ, মানে হচ্ছে একটা ঘটনার দুইটা গ্রাফ হইতে পারে। এখন তোর প্রশ্নের দিকে তাকাইতে হবে। দ্বিতীয়টা বলছে হচ্ছে একটি গাড়ি স্থির অবস্থান থেকে সমবেগে যাত্রা শুরু করলো। ধর এটা একটা গাড়ি, যদিও গাড়ি হয় না, একটা বল হইছে। ধর এটা হচ্ছে সমবেগে যাত্রা শুরু করলো, কিছু দূর যাওয়ার পরে গাড়িটি সমমন্দনে থামতে শুরু করলো, অর্থাৎ আস্তে আস্তে ব্রেক দিচ্ছে। এইখান থেকে কি হয়েছে, সমমন্দনে থামতে শুরু করলো। এখন যদি এইরকম দেওয়া থাকে, তো প্রশ্নে দুই ধরনের গ্রাফ দেওয়া থাকে,
একটা হচ্ছে ভি বনাম টি দেওয়া থাকে, আরেকটা দেওয়া থাকে ভি বনাম এস, অর্থাৎ বেগ বনাম সময় একবার দেয় তোকে, আরেকবার দেয় বেগ বনাম স্মরণ। তো তোরা তো সবাই মুখস্থ করছিস বেগ বনাম স্মরণ, বাট বেগ বনাম সময় যদি তোকে এইবার দিয়ে দেয় তখন, বা বেগ বনাম সময় তোরা মুখস্থ করেছিস বেগ বনাম স্মরণ যদি দিয়ে দেয় কি হবে, তখন কি ঝামেলায় পড়বি কি না রে ভাই? অবশ্যই পড়বি। তো এই ঝামেলা থেকে উত্তরণের উপায় কি? আমি উত্তরণের উপায়টা আমি সাকিব ভাই তোকে বলে দিচ্ছি। একটু খেয়াল কর, যখন সমবেগ বলছে এবং ওয়াই অক্ষে ভি আছে, সমবেগে বেগটা কি থাকে? ধ্রুবক থাকে। অর্থাৎ ধ্রুবক কাকে বলে? ধ্রুবক কাকে বলে? যার মানের কখনো কোনো পরিবর্তন হয় না তাকে কি বলা হয়? ধ্রুবক বলা হয়। অর্থাৎ সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, যার মানটা কনস্ট্যান্ট। তো তোরা দেখবি আমি ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্টের একটা গ্রাফ পড়াইছিলাম তোদের, সেটা হচ্ছে এটা যদি ওয়াই অক্ষ হয়, এটা যদি এক্স অক্ষ হয়, ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে কি? ওয়াই এর মানের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এক্স ইকুয়াল টু যদি এখানে ওয়ান সেকেন্ড হয়, ওয়াই এর মান ফাইভ, এক্স এর মান যদি টু হয় তাও ওয়াই এর মান ফাইভ, এক্স এর মান থ্রি হলে ওয়াই এর মান ফাইভ, অর্থাৎ ওয়াই এর মানের কোনো পরিবর্তন হবে না। তো এইখানে বেগ ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে কি? একটা সোজা সরল রেখা। এই গ্রাফের ক্ষেত্রেও ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে কি? সোজা সরল রেখা। কিন্তু ঝামেলাটা হয় পরের সিনারিওতে। ঝামেলাটা কি হয় আমাদের? পরের সিনারিতে গিয়ে ঝামেলাটা হয়, এই যে সমমন্দনে থামতে শুরু করলো, সমমন্দনের দুইটা সূত্র আছে আমরা জানি, একটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি, আরেকটা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু এ এস। তো এইখান থেকে আমরা যেটা পাই ভি সমানুপাতিক মাইনাস টি, এইখান থেকে যেটা পাই সেটা হচ্ছে আমরা পাই ভি স্কোয়ার সমানুপাতিক মাইনাস এস। তো দুইটা কি এক জিনিস রে ভাই? দুইটার সূত্র ভিন্ন, দুইটার সম্পর্ক ভিন্ন, তো তখন কি হয় আমাদের রেজাল্টও ভিন্ন হয়। ভি সমানুপাতিক যখন মাইনাস টি তখন ওয়াই সমানুপাতিক মাইনাস এক্স এর মতো গ্রাফ হয়, আর যখন ভি স্কোয়ার সমানুপাতিক মাইনাস এস তখন একটা প্যারাবোলিক গ্রাফ হয়। আশা করি তোরা বুঝতে পেরেছিস ডিফারেন্সটা। যখন তোর প্রশ্নে ভি বনাম টি থাকবে আর যখন তোর প্রশ্নে ভি বনাম এস থাকবে, দুই রকম সমাধান হবে ভাইয়া। সো এই কারণে, এই কারণে ঘাবড়ানো যাবে না। সঠিকটা শিখ, সত্য জিনিস শিখ, আসল জিনিস শিখ, সঠিক ব্যাখ্যা সহ শিখ। আজকে এই পর্যন্তই। আজকে থেকে আমার ফিজিক্সের কোর্স শুরু হচ্ছে, আজকে 25 তারিখ। তো যারা যারা জয়েন করতে চাস কাইন্ডলি ডেসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে জয়েন হয়ে নেয়, ইনশাল্লাহ সবার জন্য উন্মুক্ত আছে। আমি সামনে আরও ভিডিও নিয়ে আসবো তোদের জন্য। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।